নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি জলখাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এরকম সফট মূলোর পরোটা তৈরি করার জন্য লাগবে মূলো, আর বাজারে এখন অঢেল পরিমাণে মূলো পাওয়া যাচ্ছে। সম্পূর্ণভাবে ট্রিক সহ একদম মূলোর পুরটা কিভাবে সম্পূর্ণ পরোটার মধ্যে থাকে সেই রকম ট্রিক সহ আজকেই পরোটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম সফট এই মূলোর পরোটা দই বা সসের সঙ্গে পরিবেশন করুন। এর জন্য আমরা মূলো নিয়ে নিয়েছি, আমি এরকম লাল মূলো নিয়েছি। সবার প্রথমে মূলোর ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে নেব। এবার এই মূলোটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে এরকম একটা ঘষুনি নিয়ে নিয়েছি। আমি বড় দিকটা নেব না, যেটা মিডিয়াম সাইজ সেই দিকটা দিয়ে খুব ভালো করে মূলোটা এরকম ঘষে নেব। ছোট যত ঘষণি দিয়ে এটা ঘষা হবে তাহলে মূলোটা কিন্তু তত সফট হবে। দেখুন আমি এই রকম ভাবে করে নিচ্ছি, আর এটা কিন্তু খুব মোটা মোটা হবে না, একদম পাতলা পাতলা হবে। সেই রকম ঘষুনি দিকটা দিয়ে আমি মূলোটা ঘষে নিয়েছি। এখানে টোটাল চারটে মূলো আমি ঘষে নিয়েছি। দেখুন মূলোর এই দানাগুলো কত সরু সরু হয়েছে। এই রকম ভাবে মূলোটা ঘষে নিতে হবে। এবার এই মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন, যেটা 1 টিস্পুন মতো হবে। নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব, তাহলে মূলোর ভেতরে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। এবার এই মূলোটা নুন মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। 5 থেকে 7 মিনিট পরে দেখো এখানে কতটা জল বেরিয়ে এসছে। এবার মূলোগুলো হাত দিয়ে এইরকম জল চিপে চিপে তুলে নেব। এই প্রসেসটা আমি দুবার করেছি, তোমরা চাইলে 2 থেকে 3 বারও এই প্রসেসটা করতে পারো। এবার দেখো কতটা জল বেরিয়েছে। জলগুলো ফেলে দেওয়ার পরে মূলোগুলো এরকম মুঠো মুঠো রয়েছে, একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ মূলোটা এরকম হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচিও এর মধ্যে অ্যাড করতে পারো, যেহেতু আমি পেঁয়াজ খাবো না তাই পেঁয়াজ অ্যাড করিনি। আর এর মধ্যে 1/2 টিস্পুন আবার নুন দিয়ে দিলাম, কারণ জলের মধ্যে থেকে সম্পূর্ণ নুনটাই বেরিয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আটা আমি মেখে নিয়েছি, তার থেকে একটা লেচি কেটে এইরকম ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে একটু আটা মাখিয়ে হাতের আঙুলের সাহায্যে এইরকম বাটি তৈরি করতে হবে। বাটিটা খুব কিন্তু পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। এইরকম বাটি তৈরি করে এইবার এই মূলোর পুরটা এর মাঝখানে ভরে দিতে হবে। একটু বেশি করে মূলোর পুর ভরতে হবে, আর গোলাটাও একটু বড় নিতে হবে, তাহলে কিন্তু এই ভেতরের পুরটা সমানভাবে সব দিকে পড়বে। এইরকম ভাবে কিন্তু করার পরে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, নিলে বেলার সময় ফাটবে না। দেখুন কত সুন্দরভাবে এই মূলোর পরোটাটা আমি বেলছি, একটুও কিন্তু ফাটেনি। আর এই রকম যখনই বেলবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন, তাহলে কিন্তু ফাটবেও না। তবে মূলোর পরোটাতে জল ছাড়তে থাকে, তাই একটু আটা বেশি দিয়ে বেলার চেষ্টা করবেন। এইরকম ভাবে আমি মূলোর পরোটাটা বেলে নিয়েছি। দেখুন এখন পরোটার গায়ে যে এক্সট্রা আটাটা লেগে আছে সেটা একটু হাত দিয়ে ঝেড়ে নিয়ে গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছিলাম। এইবার 2 থেকে 3 বার এইরকম ভাবে উল্টে নেব, উল্টে একটু সেকে নেব। সেকাটা যখন এইরকম হয়ে আসবে তখন উপর থেকে তেল দিয়ে উল্টে পাল্টে একটু চেপে চেপে মূলোর পরোটাটা ভেজে নেব। তেলটা দুটো সাইডে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, নিয়ে খুন্তি দিয়ে একটু এরম চাপতে হবে। যতটা চাপবেন ততই কিন্তু পরোটাটা ফুলবে, আর ওপর থেকে একদম সুন্দর মুচমুচে হবে, আর ভেতর থেকে কিন্তু সফট হবে। এরম ভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা আমি ভেজে নিয়েছি। বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এইবার এই পরোটাটাকে আমি দই আর টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দিও।